পক্ষ থেকে আমি এখন এসে পৌঁছেছি বরানগর, বরানগর নপাড়া, বীরেশ্বরনগর, জাগরণ সংঘের কাছে যে রেল ক্রসিং আছে সেখানে। এবং সেখানে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা, যেখানে একজন ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা, যাকে দাদু নিয়ে যাচ্ছিল পরীক্ষা দেওয়ার জন্যে, এবং সেই সময় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। একটি রেল লাইনে যেহেতু কোনো রকম ক্রসিং ছিল না, তারা অসাবধানতায় পার হতে গিয়ে ঠিক এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখানেই কাটা পড়ে দুজনে, যাদের বডি রয়েছে এখনও পর্যন্ত হসপিটালে, আর কিছুক্ষণের মধ্যেই বডি এসে পৌঁছবে, সেই তথ্যও আমরা তুলে ধরব। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, কোনো রকম রেল ক্রসিং বা কোনো রকম প্রশাসনের তরফ থেকে এখনও কোনো রকম ব্যবস্থা করা হয়নি। মানুষ কিন্তু আমাদের পাস হচ্ছে বা যাওয়া আসা করছে এই রাস্তার উপর দিয়ে। চলুন ওনার বাড়ি থেকে ঘুরে আসা যাক এবং দেখা যাক অ্যাকচুয়ালি কি হয়েছিল তাদের সঙ্গে। দেখতে থাকুন ভারত টিভি। ভারত টিভির পক্ষ থেকে আমরা আজকে যেটা কভার করতে এসেছি, আপনাদের দেখানো হলো একটু আগে ঠিক কোন জায়গাটায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো আজকে এখানে কিছু প্রত্যক্ষদর্শীকে পেয়ে গেছি, যাদের থেকে এই ঘটনাটা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেবো। দাদা একটু যদি বলেন কালকে ঠিক কি হয়েছিল। অ্যাকচুয়াল ও দু ভাই বোন, ওর মা প্রথমে ওর ভাইকে স্কুল থেকে দিয়ে বলেছিল যে এখানে এসে ওর না শ্বশুরকে যে এই পারে দাঁড়াতে, একটা চায়ের দোকান আছে, তো উনি ওখানে বসেছিলেন। তারপরে দেখছে আসতে দেরি হচ্ছে, দেখে উনি নিজেই নাতিকে নিয়ে, এই নাতনিকে নিয়ে পার হতে গেছে। তো উনি একটু কানে কম শুনতেন, তারপরে যেই লাইনে উঠেছে তখন মানে যে মারা গেছে যে দুজনের মধ্যে ওই জুঁই বাচ্চা মেয়েটার নাম, ও দেখতে পেয়েছে ট্রেনটা, তখন ওর দাদুকে বলেছে দাদু ট্রেন আসছে। তো দাদু হয়তো কানে শুনতে পায়নি এবং সেই মুহূর্তে দাদু হাড়ু হাত চেপে ধরে পার হতে গেছে, সেই মুহূর্তে ট্রেন এসে মানে অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে দিয়েছে। আচ্ছা, কোনো লেভেল ক্রসিং বা কিছু এখানে নেই না? না, এখানে কোনো লেভেল নেই, মানুষের যাতায়াতের কোনো একটা ব্যবস্থা নেই। এখানে অনেক দিন ধরেই একটা সরকারের কাছে দাবি করা ছিল বা রেল পক্ষ থেকে বলা হচ্ছিল যে একটা ফুটব্রিজ করে দেওয়ার জন্য, কিন্তু সেটাও কোনো কর্ণপাত করছে না কোনো সরকার। মানে মানুষ সাধারণ, এখানকার জনসাধারণ মানুষ যাতে নাকি যাতায়াত করতে পারে বা বাচ্চাদের সুবিধা হয়, সবার সুবিধা হয়, সেরকম একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো কালকে ঘটনার পরে তো পুলিশ বা মানে কি অনেকক্ষণ ধরে তাদের বিক্ষোভ জানানো হয়েছিল, এখানকার বাসিন্দারা অনেকক্ষণ ধরে সেই জিনিসটা বিক্ষোভ জানিয়েছে। তো তারা আশ্বাস দিয়েছে যে এটা ব্যবস্থা করে দেবে বলে, সরকার অনেকবারই দিয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাও হয়নি। এটাই যে লাস্ট এবং ফার্স্ট সেটা তো না, এরপরে আরো দুর্ঘটনা ঘটতে পারে এখান থেকে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, এখানকার জনসাধারণের পাশে যদি আপনারা থেকে যদি ব্যবস্থা করতে পারেন, এখানকার আপনাদের জন্যই এখানে আসা হয়েছে। আপনাদের সমস্ত তথ্যটাই আমরা তুলে ধরবো প্রশাসন, সরকার এবং মানুষের কাছেই। খুবই সুবিধা হয় আপনারা যদি পাশে থাকেন। এখানে রেল যেটা মানে অনেক বছর আগে যেটা সার্ভে করে গেছিলো আমাদের যে মেন রাস্তাটা, যে ব্রিজের তলায় ওখানে 30 বাস স্ট্যান্ডের ওখান থেকে, ওখান থেকে একটা আন্ডারপাস করার কথা ছিল, মানে সব কিছু মাপঝোপ করে স্যাংশন করে নিয়ে গেছিলো, তারপরেও কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু তার সুরাও হয়নি, মানে যে কে সেই পড়ে আছে, তারপরেও এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দাদা, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ব্যাপারে কি বলছে ওরা? আমি কিচ্ছু জানি না, আমি কোনো স্টপ স্পটে ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম, বাড়ির লোক আমাকে কেউ কিচ্ছু বলেনি কি হয়েছে, খালি বলেছে আমার বাবা অসুস্থ খুব সিরিয়াস। আমি ছুটতে ছুটতে এসেছি মেট্রোতে নেমে, তারপরে শুনলাম আমার দাদু আর নাতি গেছে, তারপরে ঘরে এসে শুনি নেই কেউ, বাকি কিচ্ছু জানি না আমার ছেলে। খুব মর্মান্তিক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, পাড়ার সবাই এক জায়গায় জড়ো হয়েছে, একটা ফুটফুটে বাচ্চা চলে গেল, কিন্তু কার জন্যে? উত্তর দেবে প্রশাসন। আমরা আরো ভেতরে যাবো এবং তাদের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো, ঠিক এই বাড়িটাতেই ঘটে গেছে এই দুর্ঘটনাটা। তো আমরা ভেতরে যাব এবং ওর মা এবং বাদবাকি যারা আছে তাদের থেকে জেনে নেবো আরো কিছু তথ্য।